এই আইনে সাত বিঘার উপর আপনি কোনো জায়গা নিতে পারবেন না কোনো ইন্ডিভিজুয়াল। আপনাকে দেখা যায় ডেভেলপাররা কোনো কারণ ছাড়া আরেক জমিতে মাটি ফেলা শুরু করলো, ক্রিমিনাল অফেন্স। যেমন আমার এলাকায়, আমার বলতে দ্বিধা নেই, কমপ্লেন আসছে, কিন্তু ভূমিমন্ত্রীর এলাকায় প্রবলেম, কমপ্লেন আসছে। তো এই আইনে ষাট বিঘার উপর আপনি কোনো জায়গা নিতে পারবেন না কোনো ইন্ডিভিজুয়াল। কোম্পানি পারমিশন নিয়ে 500 বিঘা নিতে পারে, 1000, বাট আমরা দেখব কি কারণে কি যুক্তিতে নিতে চাই। বাট ব্যক্তি 60 বিঘার উপরে, এটা আসলে মূলত বঙ্গবন্ধুর আমল 100 বিঘা ছিল, আশিস সাহেব এসে 60 বিঘা করছে, কারণ জায়গা কম, সংকুচিত হচ্ছে, জনসংখ্যা বাড়ছে। এনিওয়েজ, উত্তরাধিকার সূত্রে যারা 100 বিঘা, যেহেতু এটা 100 বিঘার উপর তেমন পারবে না, ওইটা থাকবে উত্তরাধিকার সূত্রে। যারা দীর্ঘদিন ধরে আছে তাদের সেটা থাকবে, বাট মুভিং ফরওয়ার্ড 60 বিঘার উপরে কেউ পারবে না। আমি ক্লিয়ার না, 60 বিঘার উপরে কিনতে পারবে না। বৈষম্যর বিষয় তো না ভাই, এখানে আমার কথা হচ্ছে প্রচলিত আইনে 60 বিঘা। আপনি যদি অ্যাফোর্ড করতে পারেন, আপনি 60 বিঘা পর্যন্ত কিনবেন, আর আপনি যদি এখানে অ্যাফোর্ড করতে না পারেন, শুনেন ভাই, আপনি তো 60 বিঘা পর্যন্ত কিনতে পারবেন নেই না, ওটা তো উত্তরাধিকার সূত্রে। শুনেন আমি আপনাকে একটা কথা বলি, না শুনেন, আপনি দেখেন অভিভাবক বৈষম্য করেন, আমি কাস্টমাইজ করা তো আমার জন্য ডিফিকাল্ট। এখন আমি আপনি মনে করেন আজকে আমাদের জেনারেশন, আমি একটু আপনার উত্তরটা একটু শুনেন প্লিজ, আপনি আমার উত্তরটা শুনুন। আমাদের জেনারেশন, আমরা সবাই এখন তো এই যুগে, আমরা যেটা এনজয় করছি, আমাদের পূর্ববর্তী জেনারেশনের ওভাবে এনজয় করছিল লাইফ। তো ওখানে যদি আপনি বলেন যদিও তো বৈষম্য ছিল, তারা এখন অনেকে বয়স হয়ে, তোমরা এখন তো দেখি অনেক কিছু এনজয় করছো, আমরা তো এনজয় করতে পারি, এখন এটা তো কিছু করার নেই, এটা অ্যাফোর্ডেবিলিটির প্রশ্ন। বৈষম্য আপনার কাছে তো সরকার, আপনাকে বৈষম্য কখন আসবে? আমি আপনাকে ফেভার করলাম, সরকারি জায়গায় দিয়ে দিলাম, আপনার কি দিলাম 160 বিঘা আপনার ভাইকে দিলাম, এই না আমি, এখানে একটা বৈষম্যের কথা। আপনি যদি অ্যাফোর্ড, আপনার যদি টাকা থাকে, আপনি নোবডি ইজ স্টপিং ইউ, আপনি 60 বিঘা কিনতে পারবেন না, কৃষি জমি আপনি পারবেন না। এটা আইনে বলেন তো একটু, এখানে একটা ওইটা ওইটা আপনি পড়ছেন আমাকে পড়ে শুনে। হ্যাঁ, এখানে একটা জিনিস যেটা, যে উত্তরাধিকারী সূত্রে অর্জিত ভূমি 60 বিঘার অধিক হইলে ভূমির মালিক তাহার পছন্দ অনুযায়ী 60 বিঘা ভূমি রাখিতে পারিবে, এবং অবশিষ্ট ভূমি সরকার বিধি দ্বারা নির্ধারিত পদ্ধতিতে ক্ষতিপূরণ প্রদানপূর্বক খাস করিতে পারিবে। ঠিক আছে, এটা যেমন কৃষিভূমি অর্জনের ক্ষেত্রে 60 বিঘা পর্যন্ত রাখা হয়েছে, এবং কতগুলো শর্ত দিয়ে এর অধিক পরিমাণে রাখতে পারবে সেটা শিথিল করা আছে। সেটা কী কী ক্ষেত্রে, সেগুলো এরকম 8টি জায়গা আছে, যে সমবায় সমিতির অনুকূলে যদি সকলে মিলে যদি একসঙ্গে একটা করে তাহলে সেটা সে রাখতে পারবে। যেমন চা কফি বা রাগার বাগান বা বিরাট একটা ইন্ডাস্ট্রি করতে যাচ্ছে, সেখানে তো 60 বিঘা হবে না, তাহলে সেক্ষেত্রে শিথিল করা আছে, সেখানে অনুমতি নিয়ে করতে পারবে, এরকম বেশ কয়েকটি জায়গা আছে। তো সেই জন্য হচ্ছে যে যদি কেউ, আপনারা যে কথাটা বলছেন যে উত্তরাধিকার সূত্র দান বা ক্রয় যে কোনোভাবেই হোক না কেন, যে কোনো দেশের যে কোনো জায়গায় গেলে তহসিল ভাই ছিলেন করলে দেখবে আপনার যে আপনি কতটুকু জমি আপনার নামে, অটোমেটিকলি চলে আসবে। এমন না যে আপনি চট্টগ্রামে কিছু কিনলেন আবার রংপুরে গিয়ে কিনলেন ফাঁকি দিলেন, নো, ডেটাবেসে চলে আসবে পুরো, যেটা আমরা ওই ল্যান্ড ব্যাংক করছি, টোটাল ডেটাবেস, এবং ভোটার আইডি কার্ড, হ্যাঁ হ্যাঁ, এবং ভোটার আইডি কার্ডের যেটা আমরা ন্যাশনাল আইডি। হ্যাঁ শুনেন, আমি আপনার একটা কথা বলি, সময় চেঞ্জ হয়ে গেছে, এখন আমরা এখন প্রতিনিয়ত রেকর্ড আপ টু ডেট, আমরা আমরা জানি, আমরা কিন্তু ডিসিদেরকে একটা দায়িত্ব দিচ্ছি প্রতি বছর ব্যতকল জমি উদ্ধারের, প্রতি বছরই কিন্তু আমাদের ইয়েতে অ্যাড অন করছে, বাট তারপরেও অনেক সময় আমরা কী করি, আমাদের সরকারি জায়গাটা সরকারি থাকবে, ফ্লোটিং কিছু লোকজন সরকারি জায়গায় বসবাস করে, বাট টেম্পোরারি, এটা পারমানেন্ট কোনো কিছু না। ওকে আমরা এটাকে বোঝাই, ঠিক আছে, আমরা আমাদের যতদিন কাজে লাগছে না ততদিন থাকবো, বাট রাইট, এতে করে তার কোনো রাইট স্ট্যাবলিশ হয় না, সরকারের জমি সরকারের কাছে আছে, ডকুমেন্টেশন সব কিছুই আমাদের, এবং আমরা প্রয়োজনে যখন দরকার তখন আমরা কিন্তু এটা তাদেরকে রিহ্যাবিলিটেট করে অন্য জায়গায় সরিয়ে
বলি না এটা আমাদের প্রয়োজন আছে, কারণ এটা সরকারই তো আলটিমেট মালিক, এটা গেল একটা। আপনার এই যে আপনি যে কথা বলছেন এখানে, এই আইনটার মূল স্পিরিটটা হচ্ছে ওইটা, এই যে প্রতারণা কর, এটা কিন্তু প্রতারণা। প্রতারণার জন্য আপনি একটু বলেন কি কি শাস্তি আমরা রেখেছি। শুনেন, ভূমি প্রতারণা, ভূমি জালিয়াতি এখানে জুডিশিয়ালের কাছে আমরা রেখেছি, অবৈধ দখলটা রেখেছি আমরা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের হাতে, এবং মোবাইল কোর্টের হাতে রেখেছি। শুনে নেন কথা, ক্রেতা বরাবর বিক্রিত ভূমি, ভূমির দখল হস্তান্তর না করা, এটা রিয়েল এস্টেটের পর্যায়ে হয় অনেক সময়। সীমানা মা ভূমির ক্ষতি সাধন, সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান বা জনসাধারণের ব্যবহারযোগ্য ভূমির অবৈধ দখল, প্রবেশ বা কোনো কাঠামো নির্মাণ বা ক্ষতি সাধন, সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের স্মারক যুক্ত বা জনসাধারণের ব্যবহার্য ভূমি অবৈধ ভরাট, শ্রেণী পরিবর্তন ইত্যাদি, মাটির উপরিস্তর কর্তন ও ভরাট অর্থাৎ টপসয়েল আর ভরাট, এগুলি মোবাইল কোডের আন্ডারে আমরা রেখেছি। সুতরাং এই আইনটা হয়েছে তো এখন এটা অনেক বেশি স্ট্রেংথেন হবে। আগে কি হতো, এ শুনেন মূল স্পিরিটটা কি, এই সমস্ত জিনিসগুলোর কোনো ইয়া ছিল না, এটা ক্রিমিনাল হিসেবে ট্রিট, অফেন্স হিসেবে বিবেচনা হতো না, এগুলো সব সিভিল নেচারে চলে যেত, যার পরে বছরের পর বছর মানুষ কোর্ট কাছারিতে দৌড়াতো। এখন এটাকে আমরা সিভিলের এখান থেকে কিছুটা ভাগ বের করে নিয়ে এসে ক্রিমিনাল অফেন্সে নিয়ে আসছি, যেটা কুইক ডিসপোজ অফ হবে, এবং আমরা ওখানে নির্ধারণ করে দিয়েছি 90 days, 180 days, আলাদা আলাদা ক্ষেত্র আছে। তো এটাকে ক্রিমিনাল অফেন্স হিসেবে ট্রিট করাতেই আমরা কিন্তু এই জিনিসটা স্ট্রং হচ্ছে। এবং আরেকটা জিনিস হচ্ছে আপনার, ধরেন আপনি বলতে পারেন কিছু কিছু প্রতারণা ইয়ে, এগুলো তো আপনার কি বলে ওটা কি 420 ওটা জেনারেল, নিলাম দিলাম এগুলো জেনারেল, ভূমির জন্য যে আলাদাভাবে স্পেসিফিক জিনিস, এটাই আমাদের উদ্দেশ্য, যে এটাকে আমি স্পেসিফিক করে ভূমির জন্য আলাদাভাবে নিয়ে আসলাম, যে না ওই প্রতারণার সাথে এটা হবে না, এটা আলাদাভাবেই গণ্য হবে। এবং তাতে কি হবে জানেন, এই যে অশান্তি, দখল, বেদখল, মানে এই ধরনের এই প্রতারণা, এগুলো কিন্তু শুনেন আমাদের উদ্দেশ্যটা কি, মানুষকে জেল দেওয়া না, আমাদের উদ্দেশ্য মানুষকে পেনাল্টি করা না, আমাদের উদ্দেশ্য হচ্ছে টু প্রিভেন্ট, মানুষ যাতে এগুলো থেকে দূরে থাকে, ভয় থাকে, ভয় ভীতি। হ্যাঁ, আইনটা করা মানে তুমি যদি অন্যায় করো ইউ হ্যাভ টু ফেস দি কনসিকোয়েন্স, তোমার জেলে যেতে হবে। মোবাইল কোড তো নিয়ম আছে আপ টু 2 years, এবং অথবা উভয়, এখানে মতো চলে আসবে, ক্লিয়ারলি ডিফাইন চলে আসবে। শুধু তাই নয়, আমি ক্লিয়ারলি ডিফাইন না, এটা আর পারবে না, সাথে সাথে সে গিয়ে ডিসির কাছে গিয়ে করলে অ্যাকশনে যাবে। প্লাস আমরা এখানে আরেকটা জিনিস আনছি, সেটা আপনাদের কাছ থেকে ওরা আসতে পারে পরে, সেটা হচ্ছে অনেকে দেখা যায় ডেভেলপাররা কোনো কারণ ছাড়া আরেক জমিতে মাটি ফেলা শুরু করলো, ক্রিমিনাল অফেন্স, এই আইনটাতে মোট 27টা ধারা আছে, এর মধ্যে 8টা হচ্ছে আর ধরনের অপরাধকে আমরা এখানে ডিটেক্ট করেছি, এগুলো মূলত একেবারেই ল্যান্ড রিলেটেড, যে কথাতে আমাদের মন্ত্রী মহোদয় বললেন। রানিং যেমন আমার এলাকায়, আমার বলতে দ্বিধা নেই, কমপ্লেন আসছে, কিন্তু ভূমি মন্ত্রীর এলাকায় প্রবলেম, কমপ্লেন আসছে, আমি নির্দেশনা দিয়েছি সব বন্ধ, কারণ আমরা তো ডিজিটাল সার্ভিস দিকে যাচ্ছি। শুধু এটা করে আমাদের উদ্দেশ্য কি, মানুষকে হয়রানি মুক্ত করা, এই সার্ভের কারণে গিয়ে সমস্যা জটিলতা হচ্ছে, সেই জন্য আমি বলছি সাম্প্রতিককালে রানিং সার্ভে যেগুলো সব বন্ধ, এবং ইতিমধ্যে যেগুলো হচ্ছে সব বাতিল, আমরা পর্যায়ক্রমে ডিজিটাল সার্ভে যেগুলো করছি, আমরা অলরেডি আমাদের মেট্রোতে চিটাগং, নারায়ণগঞ্জ, রাজশাহী, মানে সিটি কর্পোরেশন উপজেলা মিলে কয়েকটা, ওখানে আমরা কাজ শুরু করছি, প্লাস আমরা পাইলটিং যেটা পটুয়াখালী আর বরগুনা না, এবং এগুলো অলমোস্ট কিন্তু ডান, আমরা মোটামুটি রেজাল্ট পাচ্ছি, তা আমরা কি করবো, রোল আউট করবো সারা দেশে, কুইক করবো ইনশাল্লাহ। তো তাতে গিয়ে
তাহলে ডিজিটাল সার্ভেটা যদি হয়ে যায় আমাদের এই ধরনের ঝামেলা কমপ্লেন এগুলো আর থাকবে না। এই যে মানুষকে হয়রানি করছে সার্ভের নামে মাঠ পর্যায়ে, এটা আর থাকবে না।